আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমরা ইতোমধ্যে জেনে গেছো এইচএসসি দুই হাজার বাইশ শিক্ষার্থীদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ দুই সালে আমাদের অষ্টম সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল এবং দুই সালে যেহেতু করোনা সংক্রমণ আবার বেড়ে গেছে তাই দুই সালে আবারও অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে তো আজকে আমরা দেখবো এইচএসসি দুই হাজার বাইশ শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্টের উত্তর উত্তর তো দেখার আগে আমরা একটু অ্যাসাইনমেন্টটা দেখে নিই তো এটা হচ্ছে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র যার বিষয়কটা হচ্ছে একশো চল্লিশ তো এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট ঠিক আছে আমি অ্যাসাইনমেন্টটা পরবো না তোমরা সাইলে অ্যাসাইনমেন্টটা একটা স্ক্রিন আকারে দিয়ে স্ক্রিন শুট আকারে নিতে পারো অথবা আমার চ্যানেল প্লেলিস্টে দেখো এই অ্যাসাইনমেন্টের প্রশ্ন সম্পর্কিত একটা ভিডিও আছে সেখান থেকে চাইলে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারো তো এখন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাবো আমাদের সেই কৃষি শিখে অ্যাসাইনমেন্টের উত্তর দেখার জন্য তো এটা প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে মৎস্য চাষ পদ্ধতি বা মৎস্য মৎস্য চাষ থেকে তো আমি আরেকটা বিষয় গুরুত্ব সহকারে বলব তোমরা অ্যাসাইনমেন্টের উত্তর লেখার আগে অবশ্যই এই অ্যাসাইনমেন্টটা ভালো করে পড়ে নিবা ঠিক আছে তো আমরা সরাসরি চলে যাচ্ছি উত্তর দেখার জন্য তো এখানে দেখো এইচএসি নবম সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর তো ঠিক আছে তো তোমাদের কাছে একটা কথা সেটা হচ্ছে তোমরা হুবহু এখান থেকে কপি না করে নিজের সৃজনশীলতাকে কাজে লাগাও এখান থেকে জাস্ট একটু হেল্প নিয়ে লিখতে পারো ঠিক আছে যেহেতু আমাদের সিটিতে বলা আছে বোর্ডের সিটিতে যে কোথাও থেকে হুবহু কপি করা যাবে না তো এখান থেকে দেখো রাজপুটি তো রাসপুটি চাষের পদ্ধতি এখানে আছে পুকুর প্রস্তুত করুন তো এই অংশটা লিখে নাও তারপর আছে হচ্ছে পোনা মজুত করণ বা পোনা মজুত এই অংশটা সুন্দর করে লিখতে হবে তারপর হচ্ছে লাইলনটিকা মাসের চাষে প্রাকৃতিক খাদ্য ও সম্প্রক খাদ্য ব্যবস্থাপনা ঠিক আছে এই অংশটা সুন্দর করে তুলে নাও প্রিয় শিক্ষার্থীরা আমি ধীরে ধীরে পৃষ্ঠাটা স্ক্রোল ডাউন করি তোমরা চাইলেই পৃষ্ঠাটা স্ক্রিনশ্যুট আকারে নিতে পারো অথবা ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নিতে পারো অথবা আমার চ্যানেল ডেসক্রিপশন বক্সের একদম নিচের দিকে দেখো একদম নিচের দিকে দেখো পিডিএফ ফ্যালে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করেও লিখতে পারো তো এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব পরবর্তী স্টেপে রয়েছে খাদ্য ঠিক আছে তো খাদ্য খাদ্যের এই অংশটা সুন্দর করে তোমরা লিখে নাও তো তারপর দেখো এখানে আছে মাছ মাছের খাবার প্রয়োগ নীতি তারপর আছে এই যে নিচের অংশটা সেই অংশটাও তোমরা সুন্দর করে তুলে নিতে পারো একটা সারণী দেওয়া আছে তো আমরা ধীরে ধীরে স্কোর ডাউন করে পুরো সারণিটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সারণী তো এখানে দেখো সারণী খাবারের সারণি তারপরে মাছের গড় দৈহিক তারপরে দৈনিক খাদ্যের হার দেহের ওজন মাসের গড় দৈহিক ওজন গ্রামে দেয়া আছে আর দিনে কতবার ঠিক আছে এখান থেকে সুন্দর করে তোমরা তোমাদের খাতায় এই সবটা পেন্সিল কম্পাস পেন্সিল স্কেলের সাহায্যে বা পেন্সিল রুলারের সাহায্যে এঁকে নাও ঠিক আছে তো এখন আমরা যাব পরবর্তী স্টেপে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতোমধ্যে জেনে গেছো আমার এই চ্যানেলটিতে স্কুল কলেজ সম্পর্কিত সকল ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে নির্ভুলভাবে প্রকাশ করা হয়ে থাকে তো তোমরা দুই হাজার একুশ সালে অনেকেই জানো আমার এই চ্যানেলটিতে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টগুলোর উত্তর পিডিএফ ফাইলসহ প্লে লিস্ট আকারে সুন্দর করে প্রকাশ করা হয়েছিল তো এবছর যেহেতু অ্যাসাইনমেন্ট আমাদের শুরু হয়ে গেছে আমি ইনশাল্লাহ প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে প্লেলিস্ট আকারে পিডিএফ সহ দিয়ে দেবো তো যাদের পিডিএফ ফাইলটা দরকার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দাও যাতে করে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেয়ে যাও তো এই অংশটা সুন্দর করে তুলে নাও অনেকেই আমাকে কমেন্ট বক্সে গত ভিডিওতে লিখেছেন যে ভাই ভিডিওগুলো একটু ঘোলা দেখা যাচ্ছে বা লেখাগুলো ঝাপসা হচ্ছে তো আমার এখানে এই লেখাগুলো সম্পূর্ণ ফ্রেশ তো আমি একটু জুম করে দেখাই দেখেন এখানে সম্পূর্ণ ঠিক আছে তো তোমাদের হয়তো নেট স্পিড বা নে ইন্টারনেট স্লোর কারণে হয়তো মাঝে মাঝে ওইরকম দেখা যেতে পারে যখন ইন্টারনেট স্পিডটা ভালো থাকবে তখন দেখবা লেখাগুলো ঝক দেখা যাচ্ছে ঠিক আছে তো আমরা স্কুল ডাউন করে পরবর্তী অংশ একটু চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আমরা ধীরে ধীরে স্কুল ডাউন করতেছি আপনারা চাইলে সুন্দর করে তুলে নিতে পারেন অথবা স্ক্রিন শু টাকারও নিতে পারেন অথবা ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নিতে পারেন তো অন্যান্য যে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো দেখো প্লে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে এবং সঙ্গে পিডিএফ ফালটাও দেওয়া আছে পিডিএফ ফাইলটা দেওয়া আছে চ্যানেল ডিসক্রিপশন বক্সের একদম নিচের দিকে শেষে তো সেখান থেকে সংগ্রহ করে লিখতে পারো ঠিক আছে তো আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা উত্তরগুলো আপলোড করে থেকে নির্ভুলভাবে প্রিয় শিক্ষার্থীরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দাও তো এই অংশগুলো সাধারণত তোমরা স্ক্রিনশট আকারেও নিতে পারো যে উদর ফোলা তারপরে আছে মাছ চাষের অর্থনৈতিক গুরুত্ব এটা হচ্ছে পুষ্টি উন্নয়ন তো আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাই তো আমরা আহ দেখতে দেখতে ভিডিওটার প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে আসিয়েছি এখন আমরা পরবর্তী স্টেপটা দেখব প্রিয় শিক্ষার্থীরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ তোমরা আগে প্লে লিস্টটা ঘুরে দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দিও কারণ স্কুল কলেজ সম্পর্কিত যারা পড়াশোনা করো তাদের জন্য চ্যানেলটা খুবই আমি বলবো হেল্পফুল হবে একটা ঠিক আছে খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তো এই অংশটা তুলে নেন তুলে নেওয়ার পর দেখেন এখানে লেখা আছে কর্মসংস্থান সৃষ্টি তো কর্মসংস্থান সৃষ্টি থেকে এই অংশটা তুলে নেন আমরা পরবর্তী অংশে চলে যাই তোমরা অবশ্যই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণটা দেখো এবং সাইলে স্ক্রিনশ্যুট আকারেও নিয়ে নিতে পারো ঠিক আছে তো আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিওটার মোটামুটি শেষ পর্যায়ের দিকে চলে এসেছি তো এই অংশটা একটা স্ক্রিনশট আকারে নাও যে এই কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে এই অংশটা পুরোটা একটা স্ক্রিনশট নিয়ে নাও বৈদেশিক মুদ্রা অর্জন আমি একটু ধীরে ধীরে স্কল ডাউন করি পরবর্তী অংশটা তোমরা পরবর্তী স্টেপে স্কল ডাউন স্ক্রিনশট আকারেও নিতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে তোমরা পরবর্তী আপডেটগুলো সবার আগে নির্ভুলভাবে পেয়ে যাও তো এখন পরবর্তী অংশ রয়েছে তিন নাম্বার আছে বৈদেশিক মুদ্রা অর্জন চার নাম্বার আছে আর্থসামাজিক উন্নয়ন পাঁচ নাম্বার আছে হাঁসমুরগির খাদ্য ঠিক আছে এই অংশটাও তোমরা সুন্দর করে লিখে নাও এইভাবে প্যারা আকারে সুন্দর করে লিখবা যাতে করে খাতার সৌন্দর্যটাও বৃদ্ধি পায় হাতের লেখাগুলো তোমাদের সুন্দর হয় তো আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাই তো আমরা পরবর্তী স্টেপে দেখি আমাদের পরবর্তী স্টেপে রয়েছে ছয় নম্বর হচ্ছে পতিত জমির ব্যব সদ্ব্যবহার তো এই অংশটাও তোমাদের সুন্দর করে তুলে নিতে হবে আমরা আস্তে আস্তে একটু স্কল ডাউন করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো সপ্তাহের কোনো সাবজেক্টের অ্যাসাইনমেন্টের সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখো আমি সেখানে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওটার প্রায় শেষ প্রান্তেই চলে এসেছি কাজে উপরে আলোচনা থেকে দেখা যায় যে বাংলাদেশে মাছ চাষের যথেষ্ট গুরুত্ব রয়েছে তো এখান থেকে আমাদের আজকের অ্যাসাইনমেন্ট শেষ ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা এখন ভিডিও শেষে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তো যারা পিডিএফ ফাইলটার জন্য খুব আগ্রহী বা পিডিএফ ফাইলগুলো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি পিডিএফ ভিডিও আপলোডের সাথে সাথে পিডিএফ ফাইলগুলো সাধারণত দিয়ে থাকি তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি ভিডিওটা এখানেই শেষ করব তো ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলে শেষ করি তোমরা অ্যাসাইনমেন্ট লেখার আগে অবশ্যই এই অ্যাসাইনমেন্টের বিষয়গুলো গুরুত্ব সহকারে একটু পড়বা কারণ একবারে মানুষের উপর নির্ভরশীল হওয়াটাও খুব খারাপ বিষয় ঠিক আছে ভুল ত্রুটি থাকতে পারে হতে পারে তো অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টটা সুন্দর করে আগে পরে নিবা পরে নেওয়ার পর অ্যাসাইনমেন্টের উত্তরগুলো লিখবা তো আমরা এখন ভিডিওটা এখানেই শেষ করব তো ভিডিও শেষ করার আগে একটা কথা ভিডিওটা দেখার পর যদি তোমার ভালো লেগে থাকে এবং বিন্দুমাত্র হলেও তোমার উপকার হয় আর পরবর্তী আপডেটগুলো তুমি সবার আগে নির্ভুলভাবে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দাও তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সকলের জন্য কামনা রইল আল্লাহ হাফেজ